নমস্কার। প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থিমোচনের 514তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের পরম অনুগ্রহে আমরা শুনে চলেছি ভারত কথা। ভারত কথায় আমরা রয়েছি উদ্যোগ পর্বে। উদ্যোগ পর্বে আমরা উপস্থিত হস্তিনাপুর রাজসভায়, যেখানে মহামতি সঞ্জয় সদ্য পাণ্ডবদের কাছ থেকে ফিরে এসে তাদের, বিশেষ করে অর্জুনের অভিব্যক্তির কথা শোনাচ্ছেন। ধৃতরাষ্ট্রের প্রশ্নের উত্তরে এই 500 পর্ব পার হবার পর হতেই অনেকের কাছ থেকেই আমায় একটা প্রশ্ন শুনতে হয় যে মহাভারত আর এই গ্রন্থিমোচন আর কত পর্ব ধরে চলবে, অর্থাৎ সমগ্র মহাভারতের আর কত পর্বে শেষ হবে বা আর কত দিন ধরে চলবে। আমি শুধু এইটুকুই বলতে পারি, মহাভারত এখনো চলছে এবং প্রাণারাম চ্যানেল আপনাদের প্রত্যেকের সহযোগিতা, ধৈর্য এবং সর্বোপরি ঈশ্বরের এবং অনন্তলালের পরম আশীর্বাদ থাকলে মহাভারত এখনো চলবে, চলছে আজ প্রায় 2000 2 বছর ধরে। 2 বছর ধরে মহাভারত এই মহাক্রান্তিকাল সময়ে, মহাকালান্তক সময়ে মহাভারতের এই কথাগুলো আমাদেরকে একটু অন্য রকম রেখেছে। যখন সবকিছুই একটা বিশৃঙ্খলার মধ্যে, একটা ভয়ের বাতাবরণে আমরা বাস করছি, তখন এই বৃহৎ মহাভারতের পরিসরে আমরা একটু নিঃশ্বাস নিচ্ছি। আসলে এই মহাভারত যার নিজের সম্পর্কে নিজেই বলেছে, অর্থাৎ মহাভারতেই লেখা রয়েছে, মহত্তাদ ভারতবত্তচ মহাভারতম উচ্চতে। এই যেমন পরিমাণে বড়, ওজনে বড়, গুরুত্বে বড়, তেমনি এই বিশদ ভারী বইটি এক মহান গ্রন্থ। আসলে আমরা একটা জিনিস মহাভারতকে নিয়ে কখনোই করা সম্ভব নয়, সেটা হচ্ছে কোয়ালিটির সাথে কোয়ান্টিটির কোনো কম্প্রোমাইজ করা যায় না। এবং এই টেকনোলজির যুগে, টেকনোলজির সর্বাত্মক প্রগতির মধ্যেও আমরা মহাভারতকে, তার বিষয়বস্তুকে, তার মহত্বকে কোনোভাবেই একটা নাটশেল করে, ছোট্ট ইনপুটের মধ্যে ঢুকিয়ে সবার কাছে পাঠিয়ে দিতে পারি না, এটা সম্ভব নয়। এটা আগেও কেউ পারেননি, আমার বিশ্বাস আগামীতেও পারবেন না। সেটা যদি হয় তাহলে সেটা আর মহাভারত থাকবে না, তার মহত্ত্ব, গুরুত্ব, ভারবত্ব কোনোটাই আর অবশিষ্ট থাকবে না, অন্তত সেটাকে মহাভারত বলে চেনা যাবে না। যে তফাত হস্তশিল্প, হাতের ফোড় এবং মেশিনের ফোড়ের মধ্যে, মেশিনজাত শিল্পের সঙ্গে রয়েছে, সেই তফাত
মহাভারত সংক্ষিপ্তায়নে এবং মহাভারতকে বিস্তৃতভাবে আলোচনা করতে। এই গ্রন্থের এমনই এক আকর্ষণ যেখানে বিষয়ের গুণগত মান এবং তার ভারবত্তা, মূল সংস্কৃতে লেখা এই গ্রন্থখানাকে যদি আমি আমার শ্রোতা বন্ধুদের কাছে বোধগম্য করে তোলার দায় নিয়ে থাকি, যদি আমরা এটিকে একটি স্টোরি টেলিং না বলে মহাভারতের সমস্ত গ্রন্থিগুলোকে এক এক উন্মোচনের দায় নিয়ে থাকি, তাহলে এই গ্রন্থকে দ্রুত শেষ করি কি করে? অতএব মহাভারতের কথা চলবে, প্রাণারামের সাথে চলবে, পবিত্র বাবুর কাঁধে চেপেই চলবে, চলবে আপনাদের ধৈর্য পরীক্ষা নিয়ে, আপনাদের সহযোগিতা সহৃদয়তা নিয়ে, এবং অনন্তলালের অনন্ত আশীর্বাদ নিয়ে। চলে আসি এই মহাভারতের আজকের পর্বে। আমরা শুনছিলাম যেখানে সঞ্জয় অর্জুনের সমগ্র বক্তব্য উপস্থাপন করলেন একে একে, এবং সেখানে শেষ কথাতে বলছেন যে সঞ্জয় অর্জুন সঞ্জয়কে উদ্দেশ্য করে বললেন, সঞ্জয় রাজারা ইন্দ্রের সমর্থন না পেলে কিংবা ইন্দ্রের সমর্থন নিয়েও এখানে একটি কথা আছে, ইন্দ্রের সমর্থন না পেলে রাজারা অনেক সময় তাদের শত্রুদেরকে সম্পূর্ণ বিনাশ করতে পারতেন না। সেই জন্য রাজা যারা শত্রু জয়ী, শত্রু বিনাশকারী, সেই সমস্ত রাজাদের পদবি ছিল ইন্দ্র, রাজেন্দ্র। অর্থাৎ সেই রাজার মধ্যে ইন্দ্র যেন স্বয়ং আবির্ভূত, স্বয়ং ইন্দ্রই সেই রাজার মধ্যে অধিষ্ঠান করছে। একথা স্মরণ করে দিয়েই অর্জুন সঞ্জয়কে মনে করিয়ে দিচ্ছেন, সঞ্জয় তুমি গিয়ে এটা বলবে, রাজারা ইন্দ্রদের সহায় নিয়েও যাদেরকে জয় করতে পারেন না, অর্থাৎ ইন্দ্র যাদেরকে জয় করতে অসমর্থ, স্বয়ং ইন্দ্র, দুর্যোধন সেই পাণ্ডবদের সাথে, সেই পাণ্ডবদের সাথে কোন শক্তির প্রভাবে যুদ্ধ করবার ইচ্ছে করছে ওর মোহগ্রস্তটা একবার লক্ষ্য করে দেখো। পশ্যত মোহমস্য ধাত্রা রাষ্ট্র সধাত্রা রাষ্ট্র পশ্যত মোহমস্য, সেই ধৃতরাষ্ট্র পুত্রের মোহান্ধতাকে তুমি একবার লক্ষ্য করো। সঞ্জয়ের কথা শেষ হওয়া মাত্রই সেখানে বলতে উঠলেন শান্তনু নন্দন ভীষ্ম। তিনি বুঝতে পাচ্ছেন আজন্ম সমস্ত ত্যাগ স্বীকার করে, সর্বপ্রকার ত্যাগ স্বীকার করে তার জীবনের সমস্ত সুখ ভোগ জলাঞ্জলি দিয়ে যে পরিবারকে রক্ষা করার জন্য,
যে বংশকে রক্ষা করার জন্য, যে রাজ্যকে রক্ষা করার জন্য তিনি সদা সচেষ্ট, সেই বংশ বুঝি আর রক্ষা পাবে না। তখন তিনি ব্যথিত চিত্তে উঠে দাঁড়িয়ে তার কম্বুকণ্ঠে বলতে আরম্ভ করলেন, শোনো, শুনুন আপনারা, অনুজদের প্রতি বললেন, তোমরা শোনো, একদা বৃহস্পতি, শুক্র এবং ইন্দ্র অন্যান্য দেবগণের সাথে অগ্নিকে অগ্রবর্তী করে বসুদেবকে সঙ্গে নিয়ে কমল নিবাসী স্বয়ং ব্রহ্মার কাছে উপস্থিত হলেন। তাদের সাথে উপস্থিত হলেন সমস্ত আদিত্যেরা, সাধ্যরা, সপ্তর্ষি মণ্ডলের ঋষিরা, গন্ধর্ব বিশ্বাবসু এবং অপ্সরা, সকলেই সেই দেবতাদের সাথে বৃহস্পতি, শুক্র এবং ইন্দ্রের সাথে তারা এসে উপস্থিত হলেন। এসে তারা বিশ্ব নিয়ন্তা পরম পিতা ব্রহ্মাকে শ্রদ্ধা জ্ঞাপন করে তাকে পরিবেষ্টন করে সেখানে উপবেশন করলেন। এমন সময় তারা লক্ষ্য করলেন, দেবতাদের চেয়েও প্রাচীন, দেখলেন এক প্রাচীন দুই ঋষি আপন আপন কান্তি ও তেজে সবার মন আকর্ষণ করে, সবার যেন তেজ হরণ করে সেই স্থান অতিক্রম করে চলে গেল। অর্থাৎ তাদের কান্তি এত দিব্যময় এবং তাদের এত তেজ দীপ্ত মূর্তি, তাদের কান্তি ও তেজের কাছে সমস্ত দেবতারা, গন্ধর্বেরা, আদিত্যেরা সবাই যেন ম্লান হয়ে পড়ল, সবার মন হরণ করে ওই দুই প্রবীণ ঋষি, জ্যোতির্ময় ঋষি সেই স্থান দিয়ে ও সেই স্থান অতিক্রম করে চলে গেল। তখন এদেরকে চিনতে না পেয়ে দেবগুরু বৃহস্পতি ব্রহ্মাকে জিজ্ঞেস করলেন, পিতামহ, এরা কারা? এরা তো আপনাকে কোন রকম অভিবাদন করলেন না, আপনি এদের পরিচয় আমাদেরকে জানান, এরা কে? ব্রহ্মা বললেন, এই যে উজ্জ্বল কান্তিময় দুজন তপস্বীকে তোমরা দেখলে, যারা সমস্ত আকাশ এবং পৃথিবী আলোকিত করে আমাদের অতিক্রম করে চলে গেলেন, এরা দুই মহান ঋষি নর এবং নারায়ণ। এরা আপন তেজস্বী, আপন তপস্যার তেজে জ্যোতির্ময়, অসাধারণ প্রজ্ঞা সম্পন্ন, মহাপরাক্রমশালী, এরা এই মর্তলোক থেকে এই ব্রহ্মলোকে এসে উপস্থিত হয়েছে। বৈশম্পায়ন বললেন সেই কথা শুনে বৃহস্পতি সবর সেই নরনারায়ণ ঋষির তপস্যা স্থল, যেখানে তারা তপস্যা করছেন এই এই মুহূর্তে, সেখানে তারা ধীরে ধীরে উপস্থিত হলেন। সেই সময় দেবাসুরের যুদ্ধ চলছিল এবং তাতে দেবতাদেরকে ভীষণভাবে বিপর্যস্ত হতে হচ্ছিল এই অসুরদের কাছে।
এই জন্যই ইন্দ্র এবং অন্যান্য দেবতারা সবাইকে নিয়ে ব্রহ্মার কাছে উপস্থিত হয়েছিলেন অসুর বিনাশে উপায় জানতে। ব্রহ্মা তাদের ইঙ্গিত করলেন এই দুই জ্যোতির্ময় মহাতপস্বীর কাছে যাবার জন্য। তখন ইন্দ্র এবং অন্যান্য দেবতারা সেখানে উপস্থিত হলেন, যেখানে এই তপস্বীর দ্বয় নর এবং নারায়ণ তপস্যা করছিলেন। তারা সবাই একসাথে নর নারায়ণ ঋষিকে বন্দনা করে বর প্রার্থনা করলেন, তারা যেন এই যুদ্ধে জয়ী হন, অসুরদেরকে বিনাশ করতে পারে। বৈশম্পায়ন বলছেন তখন নরনারায়ণ ঋষি তাদেরকে বর দিয়ে বললেন, কি বর তোমরা চাও? ইন্দ্র বললেন, আপনারা এই যুদ্ধে আমাদের সাহায্য করুন যেন আমরা শত্রু বিজয়ী হই। তখন তারা ইন্দ্রকে বললেন, আপনারা যা ইচ্ছা করছেন আমরা তাই করব। ইন্দ্র তখন তাদের সাথে মিলিত হয়ে তাদের আশীর্বাদে দানবদেরকে জয় করলেন। শুধু এই দানবদেরকেই নয়, এই নর নারায়ণ ঋষির আশীর্বাদে ইন্দ্র একে একে পৌলম্ব বংশীয়, কালঞ্জ বংশীয়, পৌলম কালকঞ্জ বংশীয় এই দুই বংশের অসুরদেরকে যেমন বধ করতে সক্ষম হয়েছিলেন, সেরকম নিবাত কবচ অসুরকে তারা বধ করেছিলেন। তারপরে একে একে অন্যান্য অসুরদেরকেও এই নরনারায়ণ ঋষির কৃপায় আশীর্বাদে ইন্দ্র বধ করে শত্রুঞ্জয় হয়েছিল। এই প্রাচীন নরনারায়ণ ঋষি ভীষ্ম এবার বলছেন, এই প্রাচীন নরনারায়ণ ঋষি এক বর্তমানে এই পৃথিবীতে অর্জুন এবং কৃষ্ণ রূপে এসে জন্মগ্রহণ করেছে। এস নারায়ণ কৃষ্ণ ফাল্গুনশ্চ নরস্মৃত নারায়ণ নরশ্চৈব সত্যমেকং দ্বিধাকৃত। এরা তপস্যার তেজে অক্ষয় ধ্রুবলোকে ব্যাপ্ত হন এবং প্রয়োজনে এবং অন্যায় যুদ্ধে এরা ধর্মপক্ষীয় ন্যায়পক্ষের লোককে সাহায্য করার জন্য বারবার জন্মগ্রহণ করেন। অর্থাৎ দুষ্ট দমন এবং শিষ্ট পালনই হচ্ছে এদের কার্য। তাস্মাত কর্মেতে কর্তব্য ইতিহ বাচ নারদ এতদ্দি সর্ববাচষ্ট বৃষ্টি চক্রস্য বেদিবা। লোক এতৌ হি কর্মণা লোকস্নুবাত ক্ষয়ং ধ্রুবন তত্র তত্রৈব জায়তে যুদ্ধকালে পুনঃ। যখনই অন্যায়কারী প্রবল হয় তখনই তারা অবতীর্ণ হয়ে অন্যায় অধর্মকারীদেরকে এরা বিনাশ করে। বলেই ভীষ্ম বলছেন, বৎস দুর্যোধন, যদি সব কৌরবদেরই না ধ্বংস হয়, অন্তত তুমি যদি বেঁচে থাকো তাহলে তুমি লক্ষ্য করবে, তুমি দেখবে, অর্থাৎ সব কৌরবেরা ধ্বংস হয়ে যাবার পর অন্তত তুমি যদি বেঁচে থাকো তাহলে তুমি দেখবে শ্রীকৃষ্ণ শঙ্খচক্র গদা ধারণ করেছেন এবং অর্জুন অনবরত গাণ্ডীব ধর্ম অর্জুন অনবরত অস্ত্র গ্রহণ করছেন, আর ওই দুই মহাত্মা সনাতন এক রথে অধিষ্ঠিত আছেন।
তখন আমার এই কথাগুলো তুমি স্মরণ করবে। বৎস, ধর্ম অর্থ হতে তোমার বুদ্ধি ভ্রষ্ট হয়েছে। নচেত ভব সত কুরুণাং প্রত্যুপস্থিত অর্থাচ্ছ তাত ধর্মচ্ছ তব বুদ্ধির অপ্রপ্লুতা। তোমার বুদ্ধি ধর্ম অর্থাৎ ন্যায় নীতি শৃঙ্খলা হতে এবং অর্থ অর্থাৎ সমৃদ্ধি থেকে, যশ থেকে, লক্ষ্মী থেকে তুমি অলক্ষ্মীকে বরণ করছ। তুমি ধর্ম থেকে অধর্মে তোমার মতি হয়েছে। তুমি যশ থেকে অযশ, অযশ হয়ে উঠেছ, যশহীন হয়ে চলেছ তুমি, এবং তুমি ঋদ্ধি সিদ্ধি হতে সরে যাচ্ছ। সমৃদ্ধি থেকে তুমি বিনাশের দিকে এগিয়ে চলেছ। তোমার বুদ্ধি সর্বপ্রকারে ভ্রষ্ট হচ্ছে। তুমি যদি আমার কথা না শোনো, তবে বহু প্রাণ যে নষ্ট হচ্ছে, এই সমগ্র কুল যে ক্ষয়প্রাপ্ত হচ্ছে তোমার জন্য, তা তুমি বুঝতে পারবে। কারণ আমি জানি এই সমস্ত কৌরবীরা তোমাকে অনুসরণ করে। পরশুরাম যাকে ত্যাগ করেছেন সেই নিকৃষ্ট সুতপুত্র কর্ণ, সুবল পুত্র শকুনি এবং তোমার দুর্মতি দুঃশাসন, এই তিনজনের কথাই কেবল তুমি শোনো, আর কারো কথা তো তুমি শোনো না। সুতরাং তুমি সর্বনাশের চরম সীমায় গিয়ে নিজে দাঁড়িয়েছ এবং তোমার সমগ্র বংশকে তুমি উৎসন্নে যাবার, একেবারে উজাড় করে দেবার চেষ্টায় রত নিরত রয়েছ। তোমার জন্য সমস্ত বংশ ধ্বংসর মুখে দাঁড়িয়ে আছে। তুমি একবারের জন্য আমার কথা শোনো, কিন্তু আমি জানি আমাদের কারো কথাই তুমি শুনবে না। শুনবে ওই নিকৃষ্ট কর্ণের কথা, সুবল পুত্র দুষ্মতি শকুনির কথা, আর তোমার ক্ষুদ্র পাপ মতি ভ্রাতা দুঃশাসনের কথা। কর্ণ এই কথা সহ্য করতে পারলেন না। কর্ণ ভীষ্মের এত বড় উচ্চারণ আমি নিতে পারলেন, আমরা বারবার দেখেছি। কর্ণ যখনই অন্যান্য কুরুবৃদ্ধেরা মহাত্মারা যখন উচিত কথা বলেন, বিশেষ করে কর্ণকে চেতাবনী দেবার চেষ্টা করেন, কর্ণ সহ্য করতে পারেন। তিনি কেবলমাত্র তার স্বার্থ সিদ্ধির জন্য দুর্যোধন এবং তার পিতাকে অন্যায় কাজে অনুমোদন করেন এবং অন্যায় কার্য করার পরামর্শ দেন এবং সেই কাজে সমর্থন করে। সেখানে তিনি উঠে দাঁড়িয়ে কর্ণ বলতে আরম্ভ করলেন, পিতামহ আপনার বয়স হয়েছে, তাতে আপনি আমাকে যা বলছেন এমন কথা বলা আপনার উচিত নয়। আর আপনি আমার কি মধ্যে কি দুঃখ খারাপ জিনিস দেখলেন যে আপনি আমার নিন্দা করছেন? ধৃতরাষ্ট্রের ছেলেরা তো কখনই আমার মধ্যে কোনো খারাপ জিনিস দেখে না এবং আমি কখনো ধৃতরাষ্ট্রের কোনো পুত্রের কোনো অনিষ্টও করি না। আমি নিশ্চয়ই এই যুদ্ধে অবস্থিত পাণ্ডবদেরকে আমি সংহার করব, তারপর যাদের সাথে পূর্বে বিরোধ করা হয়েছে তাদের সাথে সজ্জনেরা কি করে আবার সন্ধি করতে পারে আপনি বলতে পারেন? যাদের পাণ্ডবদের সাথে আমাদের দীর্ঘদিনের এই বিরোধ, এই দীর্ঘদিনের বিরোধকে ভুলে গিয়ে আমরা তাদের সাথে সন্ধি করব? রাজা ধৃতরাষ্ট্র এবং দুর্যোধনের এই সমস্ত প্রিয় কার্য করা আমার উচিত, কারণ তারাই রাজপদে স্থাপিত রয়েছে। রাজ্ঞহি ধৃতরাষ্ট্রস্য সর্বং কার্যং প্রিয়ং মায়া তথা দুর্যোধনস্যাপি সহি রাজ্যে সমাহিতা। এই জায়গাটা
একটু বিশেষ করে আমাদের বোঝা প্রয়োজন। তথা দুর্যোধনস্যাপি, তার আগে বলছেন রাজ্ঞহি ধৃতরাষ্ট্রস্য, রাজা ধৃতরাষ্ট্র, রাজা হচ্ছেন ধৃতরাষ্ট্র, সুতরাং এবং রাজা হচ্ছেন ধৃতরাষ্ট্র, এবং তথা দুর্যোশনোপি, এবং দুর্যোধন ধৃতরাষ্ট্র হচ্ছেন রাজা, রাজপদে আসীন, এবং দুর্যোধন হচ্ছেন তার পুত্র, তিনি যুবরাজ। অতএব তাদেরই কথা শোনা আমার উচিত, তাদেরই প্রিয় কার্য করা আমার উচিত, কারণ পরিষ্কার করে পড়ানো বলছেন, কারণ সাহি রাজ্যে সমাহিতা, তারাই রাজপদে অধিষ্ঠিত, আপনারা তো কেউ নন, আপনারা তো রাজাও নন, অমাত্যও নন, আপনাদের কথা কেন আবার শুনবো, আর আপনারা কেনই বা বারবার রাজার এত বিরোধ করে চলেছে, আর আপনি বলছেন আমরা, আমি রাজপদের বিরোধিতা করছি, রাজার প্রতি অপ্রিয় কাজ করছি, রাষ্ট্রদ্রোহিতার কাজ করছি, বরং আপনারা কর্ণ ঘুরিয়ে ভীষ্মকে রাজদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত করে তুললেন। কর্ণ বলতে চাইলেন, যদি এই হস্তিনাপুরের রাজার বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে যদি কেউ কোনো কাজ করে থাকে, কেউ কোনো প্রচেষ্টা চালায় রাষ্ট্রদ্রোহিতার, তাহলে সেটা আপনার, আপনি বা আপনারা, বিশেষ করে আপনি, আর আপনি বারবার আমাদেরকে রাষ্ট্রদ্রোহিতার কাজে যুক্ত বলে অভিযুক্ত করতে চাইছে। কর্ণ ডায়লগগুলোকে একবার লক্ষ্য করুন, কোন দিক থেকে তিনি বিদ্ধ করছেন পিতামহ ভীষ্মকে, কি নিদারুণ এক পরিস্থিতি। হে ভীষ্মকে এমন কথাও শুনতে হলো এমন একজন পামর পুত্রের কাছ থেকে, এও ভীষ্মের ললাটে লেখা ছিল। আসবো এই কথা বিস্তারিত আলোচনা নিয়ে অবশ্যই আগামী পর্বে। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের ধৈর্য এবং সাহায্য দুই আমাদের কাছে পরম প্রাপ্য।